আপনি তিন আঙুলের উপর পুশ আপ দিতে পারেন তো? হ্যাঁ দেখি, জ্যাকেটটা থাক, জ্যাকেটটা ছাড়া মানাচ্ছে না। আমি সবাইকে বলি তো করুক। হ্যাঁ না, বাকিদের বলবেন না, আগে বাড়িতে প্র্যাকটিস করুক। আমার মিসেস আছে, আমার পুত্রবধূ আছে, মানে ওই মিসেস এর এই হাজবেন্ড। হ্যাঁ হতোশমি, নমস্কার। ওনার হেয়ার স্টাইলটা আপনার পছন্দ? বলছি আমার পছন্দ নয়, আপনার কি পছন্দ? আপনাকে দেখার পর তো আরো পছন্দ না। কোভিডে অনেকের চোখ খুলে গেছে বা বাঁচার পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে গেছে। কেউ অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছিল, কেউ হসপিটালে নিয়ে যাচ্ছিল। ছোটবেলা থেকে আমি পড়াশোনা একদমই ভালোবাসতাম না, কে ভালোবাসতো জানি না, আমি একদমই ভালোবাসতাম না যেভাবে পড়ানো হতো। তো আমার মনে হয়েছে যে আজকের বই কি, বই একটা মাধ্যম, ঠিক সিমিলারলি আজকের জেনারেশনের কাছে সবথেকে জনপ্রিয় মাধ্যম হচ্ছে ভিডিও। তাহলে ভিডিওর আকারে যদি আমি শিক্ষাটাকে ট্রান্সফার করতে পারি ওদের কাছে এবং ইন্টারেস্টিং ওয়েতে, উদ্দেশ্য ছিল হচ্ছে যারা যারা আমার মতো পড়াশোনা ভালোবাসে না তারা ভালোবেসে পড়াশোনা করে। এটাকে মাথায় রেখে বিজ্ঞান থেকে শুরু করে ইতিহাস প্রত্যেকটা সাবজেক্ট আমরা সিনেমার মতো করে এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি, যাতে বাচ্চারা যতটুকু পড়ে ভালোবেসে পড়ে। আশা করি আপনার এই ব্র্যান্ড খুবই এগিয়ে চলুক আর আপনি মানুষের কাছে পৌঁছন আরো নতুন নতুন ইনোভেশন। থ্যাংক ইউ। অমরেশ আচার্য নমস্কার। পেশায় হাই স্কুলের শিক্ষক, স্কুল করেন আর প্রতিদিন তাকে রান্না করতে হয়। আমার একটা ছোট্ট ইচ্ছে যে পৃথিবীতে যেন কেউ রাতে না খেয়ে না ঘুমায়। অ্যাবসলিউটলি প্রতিদিন, প্রত্যেক দিন এখনো পর্যন্ত মানে বন্ধ হয়নি। ইভেন টুডে আমি এখানে এসেছি, কিন্তু আমার ভাইকে বলে এসেছি ভাই খাওয়াটা কিন্তু ঠিক ওই সময় দিয়ে দেবে। আপনি জেনুইন মাস্টারদা। রহস্য কিছুই নাই, মামার মানুষকে দেখেই অনুপ্রেরণা পাই। আমার প্রেরণা হচ্ছে মানুষ এবং আমার প্রেরণা হচ্ছে সবাইকে নিয়ে, সমগ্র পরিবারকে নিয়ে চলা। সবাই যখন দেখে আমি হাসি মুখে আছে আমার খুব ভাল লাগে। আমি শিশুদের খুব ভালোবাসি, বাচ্চাদের মিষ্টি মুখ দেখতে আমি খুব ভালোবাসি। আর যদি কখনো মনে করো জীবনে কখনো ডিপ্রেশন আসে, এটা হচ্ছে আমার মেথড, কিছু শিশুদের নিয়ে গল্প করো, আড্ডা মারো, আড্ডা জমাও, দেখবে মনটা একদম ভালো হয়ে যাবে। বাংলা দিদিদের ভালোবাসায় আশীর্বাদে জি বাংলায় দিদি নাম্বার ওয়ান এক টানা ১৪ বছর ধরে চলছে। আমরা সারা বাংলা জুড়ে দিদিদের, বাংলার মায়েদের কথা তুলে ধরি, তাদের গুণের কদর করি, সম্মান জানাই। দিদি আমার চোখে তুমি বাংলা দিদি নাম্বার ওয়ান, আমাদের সবার অনুপ্রেরণা। না সবাই তোমাকে বলে বাংলার তুমি অগ্নিকন্যা, সেটা আলাদা। দিদি নাম্বার ওয়ান তুমি যেমন করছো, দিদি নাম্বার ওয়ান তুমি থাকো, আমি ইউনিভার্সাল দিদি ফর অল। আমাকে বাচ্চা থেকে বুড়ো সবাই দিদি বলে, এমনকি ছোট্ট শিশুরাও আমাকে দিদি বলে। আমার জীবনে আমি মনে করি। দাদি
একটা কথা বলো, দিদি নাকি তোমাকে একটু বেশি ভালোবাসে, সবার থেকে একটু বেশি ভালোবাসে, এটা কি সত্যি? দিদি আমাকে সবসময় ভালোবাসেন, আমার মাথার উপর হাতটা সবসময় আছে, এটা আমার অন্তর থেকে বিশ্বাস। কারণ আমি দিদিকে আজ থেকে না, দিদিকে আমি অনেক দিন থেকে আমার দিদি বলে জানি। দিদির সুরে কথায় আমি গান করেছি 2009 সালে প্রথমে, দিদি বলুন ছোটদের জন্য মমতা, ওই অ্যালবামে দিদি আমার গাইয়েছিলেন। আর আমি দিদি আমরা একই কলেজের ছাত্রী, দিদি আমার সিনিয়র। ও হ্যাঁ, আমি দিদিকে দেখলেই আমি মনে হয় আমার যদি জীবনে কিছু কষ্ট বা দুঃখ যদি কিছু থেকেও থাকে, বা কোনো না পাওয়ার বেদনা যেটা হয় না সব মানুষের যে থাকে, আমি সব ভুলে যাই, দিদিকে দেখলেই সব ভুলে যাই। তুমি ভালো এমনি রুটি বলতে পারো, গোল হয় একদম। দেখো সবকিছুই পারি, কোনো কিছু পারি না বলাটা ঠিক নয়। একটা পেন কেন? আমি প্রায় চাই না। রাইস কেন? তুমি এত রান্না করে রান্না করতে ভালোবাসো? দিদি বলছে গানটা বজায় থাকবে তো, মানে সংসারের জটিলতায় সেটা হারিয়ে যাবে না তো? ওটা ছাড়াবে আমি নিজেই বাঁচবো না গুরুজি, ওটাই তো আমার জীবনের অক্সিজেন। না ভাই, আমি অনেক দেখেছি তো, বিয়ের পর মেয়েরা নিজেদের অক্সিজেনটুকু ছেড়ে দিতে বাধ্য হয়, নানা রকম চাপ আসে, আর সেই চাপ থেকে গানটাই জীবনে সবচেয়ে গৌণ হয়ে পড়ে, প্রায়োরিটি লিস্টে পেছোতে পেছোতে একসময় হারিয়ে যায়। আমার সেটা হবে না গুরুজি, কখনো হবে না। অ্যাকচুয়ালি আমি হতে দেব না। আমিও দেব না। চমৎকার, এমন সাপোর্টিভ ফ্যামিলি তো সবাই চায়, আর আমার বিশ্বাস সৌরনীলও সেটা হতে দেবে না মনে হয়। কি দাদু ভাই, সে তো গান শুনেই মজে ছিল, নাদু গাইবে। অরিন্দিতা দেবী, আপনি কি করে এতটা নিশ্চিত হচ্ছেন বলুন তো যে ঋষি আর জীবিত নেই, যে আপনি ও শ্রাদ্ধ করে এলেন? কি বলছেন কি আপনি? হ্যাঁ আমি কার শ্রাদ্ধ করব? আমি কারো শ্রাদ্ধ করিনি। আর কে ঋষি কুমার ঘোষ? আমি কাউকে চিনি না। যান এখান থেকে। আপনি চলে যাচ্ছেন, প্লিজ যান। আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন অরিন্দিতা দেবী? চলে যাচ্ছেন, টেনশন নেবেন না। বাট কি জানেন তো, ক্রাইম ক্রাইম কিন্তু চাপা থাকে না। এসব কি আজে বাজে কথা বলছেন আপনি আমার মাকে? কুল কুল অস্মিতা, তুমি বেশি উত্তেজিত হয়ে পড়ছো। পুরোহিত মশাইকে ফোন করছেন? ফোন করে রিকোয়েস্ট করতেই পারে। বাট কি জানেন তো, ওনাকে যদি একবার ডিপার্টমেন্টে নিয়ে এসে স্পেশাল ডিগ্রি অ্যাপ্লাই করা হয় না, উনি আমাদের ডিপার্টমেন্টে বসেই আপনারও শ্রাদ্ধ করে দিতে পারেন, একেবারে গড় গড় করে মন্ত্র বলে দেবেন। চলি অস্মিতা, চললাম। তুমি যদি এবার একটু বাড়াবাড়ি বেশি করো তাহলে তাহলে তোমার স্ত্রী প্রতীক্ষা প্রতীক্ষার কিছু রেকর্ডস আমার কাছে আছে, আমি কিন্তু সেগুলো ভাইরাল করে দেবো। কি বলছো তুমি এসব? এই নোংরা খেলাটাই আমাকে নামিও, এই নোংরা খেলাটাই আমি নামতে চাই না। আর সব থেকে বড় কথা, প্রতীক্ষা এই বাড়ির বউ, তোমার বউ। তবুও তুমি যদি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু আমি বাধ্য হব। তুমি যদি আরেকটা মেয়ের জীবন অতিষ্ঠ করতে যাও, তার প্রতিদান স্বরূপ আমাকেও কিন্তু প্রতীক্ষার জীবনটা অতিষ্ঠ করে তুলতে হবে। ভেরি হংরি না? না কাকিমণি, একদম নয়। আর একটা দিন তো রোহিতের জন্য আমি এটুকু করতেই পারি।
তাছাড়া তোমাদের সবার সেন্টিমেন্ট জড়িয়ে আছে এটার সাথে, আমি কি করে এটাকে অশ্রদ্ধা করি বলো তো?